কেমন যেন একটা আওয়াজ আসতেছে দূর থেকে, হ্যাঁ একটা মানে গা ছমছমে ভাব। এই যে আমি বলছি এখনো কিন্তু আমার গা ছমছম করছে। আমার নাম মিন্টু খান পাঠান, আমার বাড়ি মুর্শিদপুরে, এইখানে এই পাশে। আমি অনেকদিন আগে, আমরা অনেকে এইখানে আসছিলাম ঘুরতে, তো হুট করে আমি একা একা আনমনা হাঁটছিলাম, হাঁটার পর কে যেন মনে হচ্ছে আমাকে ধাক্কা দিয়েছে। তা আমি এটা প্রথম ভেবেছিলাম যে না হয়তো আমি কোনো গাছের শিকড় বা কোনো কিছুতে হতে পারে। আমি দেখলাম এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম যে না ওরকম কোনো শিকড় টিকড় কিছু দেখা যাচ্ছে না। তারপরে আবার আমি কিছুক্ষণ বললাম যে সেম ঘটনা, আমি ঘটনা কি এরকম হচ্ছে কেন, কী ব্যাপার? তো আমি এখানকার সম্বন্ধে আগেই শুনেছিলাম যে আসলে ভৌতিক কিছু একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু পুরাতন বাড়ি এরকম মানুষের একটা ব্যাপার আসতাম। আমি ওইটা আমার মনের মধ্যে মানে চিন্তা হইলো যে এরকম হতে পারে কিনা, এটা কিনা। তো তারপর আমি যেটা হইলো যে হুট করে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে কারণটা কি, আমি পড়ে গেলাম কেন, কী কোনো কিছু বেঁধে পড়ে গেলাম না, পরবর্তী আমার মানে কেমন যেন একটা গা ছমছম করে উঠলো। এখন এই গা ছমছম করে উঠলো মানে একটা ভয়ের একটা ভীতি কাজ করলো, এবং যেহেতু একটা মিথ আছে যে আগে আসলে এরকম কিছু ভৌতিক ব্যাপার স্যাপার আছে, কারণ আছে, তখন সন্ধ্যার একটু আগে আগে তো যার কারণে দেখলাম যে কেমন যেন একটা আওয়াজ আসতেছে দূর থেকে, হ্যাঁ একটা মানে গা ছমছমে ভাব। এই যে আমি বলছি এখনও কিন্তু আমার গা ছমছম করছে, মানে একটা ভৌতিক একটা যে ব্যাপার স্যাপার, হ্যাঁ মানে গা শিহরে ওঠার মতো। তো এই শব্দ আবার অনেক শোনা যায়, ঢোলের শব্দ শোনা যায়, বাট সেই আবার কিন্তু কিছুক্ষণ পর ঢোল নাই, মানে একটা ভৌতিক ভীতিকর পরিবেশ। তবে ওরকম কিছু তো আছে, যেহেতু অনেক আদিকালের বা পুরাতন বাড়ি, সে ওই রকম আমি কিছু দেখতে পারিনি। কেমন যেন মনে হচ্ছিল মানে ছায়ার মতো কি চলে গেল, হ্যাঁ। এবং আমি পরে আমার কিন্তু জ্বর হয় এবং দু তিন জ্বরে ভুগি, এই যে ভয়ে যে কাজটা করছে। বাট ওরকম আমি মানে কি বলবো যে সশরীরে কিছু দেখিনি, বাট আমার কাছে অনুভব হয়েছে যে একটা ছায়ার মতো চলে গেল, ওরকম মনে হয়েছে। আমার মনে হয় যে ভয়ের একটা কারণ কাজ করলো, ভয়ের কারণ কাজ করলো, বা আমি ওই যে শব্দ শুনতে পেলাম, বা আমি ঢোলের শব্দ শুনতে পেলাম, আমি এটা ছায়ার মতো যেতে দেখলাম, যার কারণে কিন্তু পরবর্তীতে আমার ওই যে আমার একটু জ্বর জ্বর ই হলো, এই এটা ভয়, তখন পানি পড়া খাইতে হয়, ওই হুজুরে কিন্তু আমার না যায়, অনেক জায়গায় দেখা যায়, শুধু যে এই জায়গায় না, দু এক জায়গা আরও আমি দেখেছি। সেখানে আমাদের যেমন একটা জায়গায় আছে, ওখানে আপনার ওই বড় একটা গাব গাছ মতো ছিল, গাব গাছই মনে হয় এটা, গাব গাছ বড় গাব গাছ, হিন্দুরা ওখানে পূজা প্রবণ করতো, তো ওখানে ওইরকম ভীতি ছিল বলে জানা যায়। এবং আমি সেখানেও দেখছি, আমি সেখানে দেখতে পারছি, আমরা হেঁটে যাচ্ছিলাম দুই ভাই, আমার মামাতো ভাই আর আমি, তো ওখানে যাওয়ার সময় আমি দেখলাম ওরকম যে এবং আমি ছম করে উঠলো গাছ, এবং জ্বর হয়ে গেল পরে। আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও! অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি। গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার, ফোন 09611027598 অথবা ফেসবুকে ইনবক্স করুন।